আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে সে বিষয়ে আমরা শুনব। আমি ডক্টর আবুল কালাম আজাদ আমি আপনাদের সাথে আছি এবং আমার সাথে আরও আছেন আমার ডান পাশে বিশিষ্ট শিক্ষাবিদ শেখ শহীদুল্লাহ খান আলমাদানি এবং বাম পাশে আছেন আপনারা চিনেন ইতিমধ্যেই তাকে আপনারা দেখেছেন ড মুসলিহদ্দিন এবং সর্বশেষে আছেন আর শিক্ষাবিদ মোহতারাম শাহ ওয়ালিউল্লাহ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমরা তো এখানে সবাই মোটামুটি বয়স্ক আছি

আর এখান বিশেষ একটা অর্থ এনসা যদি বলে তাহলে বিল্ডিং বানানো বেনা বিল্ডিং বানানো কিন্তু আল্লাহর কালামের একটা গভীরতা বিস্তৃত এখানে সভ্যতার বিনির্মান করতে ডক্টর এখানে আমি কিন্তু একটা অর্থের দিকে আমি চাপিয়ে নিচ্ছি না আমি লোকার তাকাজা শব্দের যে ব্যাপক কথা এইদিকে বলছি যে একটা দারুন কথা কিন্তু যারা সলাপ কায়েম করবে জাকাত দিবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না তামির করতে পারে কিন্তু এমসা এবং বেনা যেটা

অর্থবোধক এখানে হিসাবে ব্যবহার করেছেন আল্লাহ রাবুল যেটা হতে পারে মসজিদের কাঠামো বা ভবন নির্মাণ এটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং এই মসজিদকে সুষ্ঠু হবে এবং এই মসজিদে পাঁচ সালাদ বা যত জমা ইত্যাদি সেগুলি সুষ্ঠু সুন্দরভাবে আদায় করা এটাও হবে এবং এই মসজিদ যে একটা সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য দিক নির্দেশনা বের হয়ে আসবে এই মসজিদ থেকে সেটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সমাজের মানুষেরা এই মসজিদে আসবে এখান থেকে একটা আদর্শ শিখে আবার মসজিদ থেকে বের হবে বের হয়ে সেই সমাজকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করবে এটাও মসজিদ এর তামির এর অন্তর্ভুক্ত এভাবে আল্লাহ রাসুল সাল্লাহ বিষয়গুলি ছিল তার মানে আল্লাহ নবীর যুগে মসজিদটা ঠিক তামির তামির এইভাবেই হতো আচ্ছা এখন এই যে মসজিদ তামিরের কথা আমরা বললাম তো সেখানে শিক্ষার ব্যাপারে বিশেষ করে সেখানে তো মনে করেন সাধারণত বয়স্ক মানুষরা আসেন সারাদিন যদিও আমাদের মসজিদগুলো এখন সারাদিনের ভিতরে মাত্র চার বা পাঁচ ঘন্টা খোলা থাকে কিন্তু রসুল্লাহ সাল্লামের মসজিদ তো খোলা থাকতো সারাদিন রাত সেই ক্ষেত্রে আমরা এই মসজিদকে কিভাবে আরো শিক্ষার ব্যাপারে কাজে লাগাতে পারি শেখ শাহ সাহেব যদি কিছু বলেন ধন্যবাদ আসলে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হুসাল্লাম একটি সভ্যতা বিনির্মাণের কেন্দ্রবিন্দু হিসেবে মসজিদকে ব্যবহার করেছেন এবং মসজিদ থেকে একটি সভ্যতা সহজভাবে বলি এটি মসজিদ থেকে কিভাবে আমরা আমাদের সমাজে যা চলছে তাকেও যদি বিশ্লেষণ করি দেখুন মসজিদ মানে যেখানে পাঁচ শক্ত সালাদ কায়েম করা হয় সালাত মানে যদি সালাদ মানে কি খুব সহজভাবে আমরা দেখি তাহলে দেখি সালাত বা নামাজ মানে হলো এমন এক আনুষ্ঠানিক এই যেখানে সব সুজা করে দাঁড়াতে হয় কাতার বন্দি হয়ে দাঁড়াতে হয় এটা কত বড় শিক্ষা যে সমাজের সব জায়গায় কিন্তু আছে। আছে সমাজের পরিবারেও বাবা যেখানে সন্তান সেখানে নয় মা যেখানে কন্যা সেখানে নয় প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান আলাদা আলাদা ভাবে প্রত্যেকের এই শ্রেণীবেদ শ্রেণী পার্থক্য রয়েছে যেমন হাতের পাশ আঙ্গুল সমান নয় কিন্তু মজার ব্যাপার হলো মসজিদ এমন এক জায়গা যেখানে গেলে উঁচু আর নিচু কালো আর সাদা উচ্চ শিক্ষিত আর অশিক্ষিত আলাদা নয় সবাই সমান হয়েছে বলেছেন সুলতান মাহমুদ সুলতান মাহমুদ তিনি তো সুলতান মাহমুদ আর তার একান্ত চাপরাশির নাম ছিল আয়াজ তো সুলতান মাহমুদ কোথায় সুলতান মাহমুদ আর আয়াজ কোথায় কিন্তু যখন নামাজে দাঁড়াতেন তখন কাধে কাদ মিলিয়ে একসাথে দাঁড়াতো ওখানে সুলতান মাহমুদ নাই চাকর আয়াস নাই দুইজনই এক আল্লাহর চাকর এই যে একটি সভ্যতা পৃথিবীর ইতিহাসে আর কেবি কোন সভ্যতায় মানুষকে এমন সুন্দর এক সমান করার সভ্যতা আছে আচ্ছা মোترم ওলাসাহেব যে প্রসঙ্গটা এনেছেন এটা আসলে গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজ জীবনে যদি আমরা এটা কাজে লাগাতে পারি তাহলে এই সমাজের বিভেদ ঝগড়া ফাসাদ অনেক কমে যাবে এ প্রসঙ্গে আমি ডক্টর মুসলে সাহেবকে জিজ্ঞেস করব যে রুসুল ইসলামের মসজিদে যখন এই বয়স্করা আসতেন তিনি তাদের শিক্ষা দিতেন তো সেখানে কি শুধু কোরআন এবং তাজবিদ শিক্ষা দিতেন নাকি আরো কিছু শিক্ষা হতো কোরান এবং তাজবিদ তো শিক্ষার একটি অংশ মাত্র তাজবিদ কিভাবে কোরআন কিভাবে তেলাওত করে এইভাবে আনুষ্ঠানিক শিক্ষা ছিল আল্লাহ নবীর কাছে তারা শুনে শুনে তাজবিদ শিখেছেন তাজবিদের আলাদা কোর্স তখন হয়েছে বলে আমার জানা নাই তারপরে কোরআনের যে লক্ষ্য উদ্দেশ্য তাই দৈনন্দিন ভাবে এক এক করে মানুষকে আত্মস্থ তারা নবীর শুনে শুনে বলেছেন যে আমি আত্মস্থা আল্লা বলেছেন সেখানে যুদ্ধ শুরু হয়ে গেল তোমরা দান করো যাকে ঝাঁকে সবাই দান করছে বদরের যুদ্ধে যেতে হবে হুদের যুদ্ধে যেতে হবে কি পরামর্শ দাও তোমরা আল্লাহ নবীর সাথে তার স্ত্রীর সাথে যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হলো মোস্তালেককে কেন্দ্র করে

যে আরসুল্লাহ ওই হুস বংশের কেউ যদি করে থাকে দেখে নেব আমার খাজরা বংশের কেউ যদি করে থাকে আপনার স্ত্রী ব্যাপারে দেখে নেব আমার একটা বিশাল ঝগড়াও লেগে গেল দুই পক্ষে আল্লাহ নবী এসে থামালেন যে বিবাদ মিটানোর জন্য আমি তোমাদের আহ্বান জানালাম তোমরা কথা কাটাকাটি করে আবার ওই পুরন চলে গেলেন ও সব আমি যাই পরামর্শ দিলেন যে এই ব্যাপারে আপনি আপনার বাসার চাকরানি এই বাড়ি ডাকে জিজ্ঞাসা করেন উনি পরামর্শ দিতে পারেন দেখুন আল্লাহ নবী গিয়ে

আল্লাহ নবী মসজিদের মধ্যে পরামর্শ করতেন এবং মসজিদ থেকেই তার যুদ্ধের বাহিনী যেটা বদরের যুদ্ধ হুদের যুদ্ধ অন্ধকার যুদ্ধ সেখান থেকে হয় রাষ্ট্রদূতরা সেখানে আসতেন বিদেশের এমনকি এক কাফের সোমাময় আসাল হবে তিনি আসলেন তাকে আল্লাহ নবী মসজিদের মধ্যে আটকে রাখলেন তৃতীয় দিন তিনি ইসলাম গ্রহণ করলেন চিঠিপত্র পত্র যত সব তিনি মসজিদ থেকে লিখতেন বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা মসজিদে এসে বসছেন তার তাদের সাথে আল্লাহ নবী তার রাষ্ট্রীয় যে উচ্চাঙ্গের বিভিন্ন মত বিনিময় কূটনৈতিক বিনিময় পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক যে সকল এক্সচেঞ্জ সেগুলো সেখান থেকে তিনি করছেন আমরা এই বিষয়ে আরো আলোচনা করব তবে আমাদের একটু ব্রেকে যেতে হবে সম্মানিত ভাই বোনেরা আপনারা কিন্তু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওয়েলকাম ব্যাক সম্মানিত দর্শক ভাই বোনেরা ব্রেকের আগে আমরা আলোচনা করছিলাম একটা প্রশ্ন আমরা করেছিলাম এখানে যে আমাদের মসজিদগুলো তো অনেক বড় এবং অনেক জায়গা আছে এবং সারাদিন প্রায় পড়ে থাকে এবং আমরা জানলাম ডক্টর মুসলে শাহুলুল্লাহ সাহেব এবং সৈদুল্লাহ খান সাহেব সবাই বললেন যে আল্লা নবীর মসজিদে সারাদিন ব্যস্ত থাকতে এবং সেখানে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রম ছিল সর্ব ধরনের পরিবার সমাজ বিচার আচার কিছুই হতো এখন আমার প্রশ্ন হলো যদি মনে করেন আমরা এখান থেকে একটা প্রস্তাবনা পেশ করি যে আমাদের মসজিদ বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া দরকার তো আমার প্রশ্ন হলো যেখানে নামাজ পড়া হয় সেখানে কি মনে করেন এটা কি আসলে মসজিদের আদবের হবে নাকি আপনি এভাবে কি মনে করেন যেমন আমরা বুঝলাম বা আগে থেকে শুনলাম যে আল্লাহ রসুল সাল্লামের যুগে মসজিদকে সার্বজনীন শিক্ষার জন্যই ব্যবহার করা হতো তো এখনো আমরা সেভাবে ব্যবহার করতে পারি এতে কোনো বাধা নেই তবে আরো আমাদের অত্যাধুনিক ব্যবস্থার কারণে ব্যবস্থার আমরা কিছু সহজ অবস্থান গ্রহণ করতে পারি মসজিদের যে সব চেয়ার টেবিল ফেলতে হবে এমন নয় বরং মসজিদ সংশ্লিষ্ট অনেক কিছু আয়োজন রাখতে পারি রেখে সেখানে আমরা শিক্ষা দিতে পারি এতে হবে কি যে ব্যক্তি এখানে শিখতে আসবে সে সুন্দরভাবে মসজিদে চলা তো আদায় করতে পারবে এবং তার এই শিক্ষাটাও খুব সুন্দরভাবে হবে এ ধরনের আমরা ব্যবস্থা নিতে পারি আরো কতগুলি বিষয় রয়েছে যেমন হয়তো আমরা লাইব্রেরির ব্যবস্থা লাইব্রেরির জন্য যে সব সময় চেয়ার টেবিল হতেই হবে এমন বাধ্যবাধকতা নয় আমরা মসজিদের এক সাইডে সেই ধরনের বিভিন্ন বিষয়ক ইসলামের আলোকে বা ইত্যাদি সব বিষয়ে গ্রন্থ দিয়ে লাইব্রেরি তৈরি করে সেখানে একটা পড়াশোনার একটা কেন্দ্র বা একটা ক্ষেত্র সৃষ্টি করতে পারি এতে কোনো বাধা ধন্যবাদ ওনার সাথে একটু যুক্ত করতে চাই আমি যে আসলে আমরা ক বিনয়ের সাথে একটা প্রস্তাবনা আমাদের সকল দর্শকদেরকে বলতে চাই এবং রব্বুল আলামিন যে সকল মানুষদেরকে কোনো না কোনো ভাবে কোন মসজিদের ক্ষেত্রভূত করার সুযোগ দিয়েছেন মসজিদ ভিত্তিক সভ্যতা বিনির্মাণের সুযোগ করে দিয়েছেন আমরা খুব বিনয়ের সাথে তাদেরকে বলবো মসজিদ মানেই কেবল নামাজের জন্য একটি জায়গা করবেন এমনটা করবেন না দয়া করুন অন্তত মসজিদে অবশ্যই নামাজের জায়গা থাকবে নামাজের মুসাল্লা এটা হলো প্রথম এবং প্রধান তারপর পাশাপাশি অন্তত দয়া করে একটা লাইব্রেরির ব্যবস্থা রাখুন সুন্দর একটা হল রুমের ব্যবস্থা রাখুন একটা ব্যবস্থা করুন মসজিদে ঢুকলে নিরাপত্তা করে সবাই এবং আনন্দ লাভ করতে তবে ব্যক্তিগত উদ্যোগে মসজিদ কমিটির লোকজন এবং মসজিদের মুসল্লিরা বয়স্ক মানুষজন নিজেদের লেখাপড়াকে ডেভেলপ করার জন্য অজানা বিষয়ে জানার জন্যে নিজেদেরকে সভ্যতা বিনির্মাণে সহযোগী করার জন্যে

আর একটা জিনিস জানা রাখা উচিত যে মসজিদ কমিটির সদস্য হয়েই কেবল মসজিদের খেদমত বা ইমাম মুয়াজিন হয়ে খাদেম সাহেব হয়ে মসজিদের খেদমত না আপনি একটা কিতাব দিয়েও মসজিদের খেদমত করছেন জাতির খেদমত করছেন তিন নাম্বার হলো যে রসুল সাল সাহেব তো এসাদ করেছেন ব্যক্তি যখন পৃথিবী থেকে ইন্তেকাল করে পৃথিবী থেকে যখন অনন্তের প্রতি মৃত্যুর মাধ্যমে চিরন্তন জীবনের যাত্রা শুরু করে তখন পৃথিবীর সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি সম্পর্ক থাকে সৎকায় জারিয়া আমি যখন মালয়েশিয়া ছিলাম পড়াশোনার জন্য তো আমি অবাক হয়ে গেলাম যে মসজিদের ভিতরে টিভি ফিট করা আছে আমরা তো টিভি যায় কিনা না যায় এটা নিয়ে অনেক বিতর্ক আমরা এখনো আছে কিন্তু আমি দেখলাম যে তাদের মসজিদের টিভি লাগানো আছে তো পরে জিজ্ঞেস করলাম যে মসজিদে কেন টিভি কেন এটা তো মসজিদে নাপাক হয়ে যাবে তো তখন তারা বলল যে এই টিভি দিয়ে আমরা নাচ গান এখানে দেখি না বরং টিভিতে অনেক শিক্ষামূলক প্রোগ্রাম আছে তো মসজিদে প্রোগ্রাম করে সেগুলো মোসাদিতে দেখানো হয় এবং ইদানিং আরো দেখেছি মসজিদগুলোতে আপনার এই ওভার প্রজেক্টার দেওয়া আছে হ্যাঁ তারপরে ইন্টারঅ্যাক্টিভ ওয়াইড বোর্ড আছে এগুলো তারা মসজিদে অলরেডি করে ফেলেছে

আমি যে বইগুলো দিচ্ছি সেই বইগুলো কতটুকু শুদ্ধ কতটুকু অথেন্টিক সেquela মানুষকে সঠিক পথ দেখাচ্ছে না পথভ্রষ্ট করছে দিনির নামে একটা বই রচনা করে সেটা বই কিনা অথেন্টিক বই পুস্তকের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে আমি আমি আপনার কথার ফাঁকি আপনি গেফ হলে আপনি বলবেন মক্কাতুল মুকাররামায় কাবাতুল মুশাররাফাত এর পাশে মসজিদুল হারাম এর মধ্যে এটি নতুন টেলিভিশন সেন্টার করা হয়েছে

বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইভ দেখানো হয় বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় যদি দেখানো যায় তাহলে আপত্তি নাই তাহলে আপত্তি না আচ্ছা ঠিক আছে এখন আমরা আরো কিছু বিষয় আলোচনা করি আমি শহীদুল্লাহ খান সাহেবের কাছে প্রশ্ন করব যে মসজিদ মনে করেন বিভিন্ন ধরনের লোক আসেন বিভিন্ন পেশার লোক আসেন শিক্ষিত লোক আসেন অশিক্ষিত লোক আসেন এখন আমাদের জন্য কি এটা আসলে বাস্তব ভিত্তিক নয় যে আমরা বিভিন্ন পেশার লোকজনের জন্য বিভিন্ন ধরনের শিক্ষার প্রোগ্রাম আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় বলে মনে করেন আপনি কে আসলে এটা অবশ্যই আমার মনে হয় এটাতে কোনো বাধা নেই বরং এটা একটা মসজিদেই এমন একটা কেন্দ্র যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য একটা শিক্ষার কেন্দ্র তৈরি করা যেতে পারে বা ক্ষেত্র তৈরি করা যেতে পারে এটা মসজিদেই একমাত্র কেন্দ্র কারণ যদি কলেজে যাই সেখানে কলেজ শ্রেণীর ছাত্রদের ছাড়া ওখানে বয়স্ক বা শ্রমজীবী তাদের জন্য সম্ভব নয় আবার যদি অন্য স্কুলে যায় সেখানে তাদের ছাড়া অন্য জন্য সম্ভব নয় কিন্তু মসজিদ এমন একটা ক্ষেত্র যেটা ওই স্কুল শ্রেণীর জন্য সেখানে সুযোগ 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 রয়েছে 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 কর্মজীবীদের জন্য 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 বা বিভিন্ন পেশাজীবীদের নারীদের তাই আমরা মসজিদে ভাবে সকাল বা বিকালে শিশুদের জন্য পড়াশোনার ব্যবস্থা রাখি ঠিক তেমনি ভাবে হয়তো মাগরিব থেকে আসা এই সময়টাকে আমরা যারা কর্মজীবী সারাদিন ব্যস্ত থাকেন সময় নেই তাদের জন্য এই সময়টাকে আমরা নির্দিষ্ট করে সেখানে শিক্ষার জন্য বহুমুখী শিক্ষার জন্য ব্যবস্থা নিতে পারি তাহলে মানুষদেরকে সচেতন আর শিক্ষিত করে তোলার একটা ব্যাপক সুযোগ রয়েছে গণশিক্ষা তো আলহামদুলিল্লাহ আছে শিশুদের জন্য শুধু তাই না বয়স্কদের জন্য বয়স্কদের জন্য শিক্ষাটা আছে জি পাশাপাশি যদি কোরআন শিক্ষা এখানে শিক্ষা বলতে কিন্তু কেবল বর্ণমালা নয় বরং কোরআন আল কারিম শিক্ষা ব্যবস্থাটা আছে এখন আমাদের দেশে তিনটা চালু আছে একটা হলো বর্ণমালা শিক্ষা আর একটা হলো কোরআন শিক্ষা আর এই উভয় প্রকার শিক্ষাটা শিশুদের জন্য যেমন বয়স্কদের জন্য যেমন দুইওটাই চালু আছে কিন্তু আমি আরও দুই তিনটা জিনিস প্রস্তাব করতে চাই এক নম্বর হলো যে কোরআনকে নেমে এই পৃথিবীতে এসেছে তাকে বাস্তবে আমল করার জন্য রব্লা আলামিন আমাদের কথাই কোর আন আনকে নেমে বলেছেন কোরআনকে নেবে কাদ আনজাল্লা ইলেহুম কিতাব আন ফি দিকরকম আফালা তাহাকে লোন আমাদেরই কথা রয়েছে কোর আন আনকে নেবে সুতরাং মসজিদ ভিত্তিক কোরআন বুঝার জন্য। উচিত সকল শ্রেণী পেশার লোক আপনি বলতে চাচ্ছেন যে মসজিদ থেকে আমাদের এই বুঝার জন্য প্রোগ্রাম নিতে হবে এবং এই প্রোগ্রামটা ভাবে হতে পারে যেমন আমার আমার সুবান মসজিদের অভিজ্ঞতা আমাদের মসজিদে যেমন

আমাদের এই মসজিদগুলোতে মনে করেন আমাদের আশেপাশে যে সমস্ত ছেলেমেয়েরা আছে স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে তাদের জন্য একটা রিভিশনের ব্যবস্থা করতে পারে কেনা এ ব্যাপারে ডক্টর মসলি কি মনে করেন এখানে আমার এক বন্ধুর অভিজ্ঞতা রয়েছে তিনি যখন কলেজে জয়েন করলেন তখন ইসলাম খুবই এসে কলেজে সাংঘাতে ছিল উনি ইংরাজির প্রফেসর সবাই জানত তিনি অন্য ধরনের তিনি বললেন যে আমার কাছে তোমরা পড়তে আসো আমি ইংলিশের নোট এবং কোচিং তোমাদেরকে ফ্রি করে দিব সকল ছাত্রের সেখানে ভিড় পড়ে গেল বলেন যে তাদেরকে আমার কাছে নিয়ে আসলাম তারা অত্যন্ত আন্তরিক হয়ে গেল আমার উপরে আমি কলেজটাকে খুব দ্রুত ইসলামাইজ করে ফেললাম কাজে এই মসজিদে যদি এই উন্নত মানের ইংরেজি শিক্ষিত 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 অঙ্কের যারা বিভিন্ন জায়গায় রয়েছে যারা ইসলামের সাথে জড়িত তারা কিন্তু ছাত্রদেরকে ফ্রি শিক্ষা দিয়ে তাদের কাছে নিয়ে আসেন এই কোচিং ব্যবস্থাটা এমন যে ছাত্র সেখানে অত্যন্ত দুর্বল নাম্বার বাড়ানোর জন্য মসজিদের সাথে যারা জড়িত ইংরেজি অঙ্ক বিভিন্ন সাবজেক্ট ইসলামের সাথে জড়িত হয়ে ভাই বোনেরা আমাদের বিশেষজ্ঞ বৃন্দ তারা মসজিদকে কিভাবে শিক্ষার কাজে ব্যবহার করা যায় বিভিন্ন পরামর্শ দিয়েছেন তো এখানে আমি তিনটা বিষয়ে বেশি হাইলাইট করব একটা হলো যে লাইব্রেরি করা তারপর আর একটা হলো যে রিভিশন ক্লাব করা তারপরে বিভিন্ন পেশার লোকজনের জন্য সেখানে বিভিন্ন স্তরের শিক্ষার ব্যবস্থা করা এবং এ ব্যাপারে মসজিদ কমিটি বিশেষ করে উদ্যোগ গ্রহণ করবেন এবং আপনারা যারা মুসল্লি আছেন তারাও আপনারা আপনাদের দেওয়া পয়সায় এই যে মসজিদগুলো আছে এটা যাতে বেশি করে কাজে লাগে সে ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন এবং দেখা যাবে যে এই মসজিদ থেকেই শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এইটাই আসলে ইসলাম চায় সময়ত ভাই বোনেরা আপনারা শিক্ষার আলোয় আলোকিত হন নিজেদেরকে আলোকিত করুন পরিবারকে আলোকিত করুন দেশকে এবং এই জগৎকে আলোকিত করুন এই কামনা নিয়ে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত